I get up? Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বহুত দিন থেকে আমার চ্যানেলও ইনঅ্যাক্টিভ আছি, আমি কোনো ভিডিও ডালতাম পারি না, কারণ কি আমি নাগাল্যান্ড স্টেটও আইসি, একটু গুড়াত আইসি, তো লগে কিছু আনছি না, ল্যাপটপ সপ্টপ কিছু আনছি না, এডিট করবলে কিছু আনতাম পারছি না। তো তাইলে কইলাম যে একটা ব্লগ বন্ধুরা তোমার লগে একটা ব্লগ আমি ডালি, আমি কোন জায়গাতে আছি, নাগাল্যান্ড, আমি ডিমাপুর ডিস্ট্রিক্টও আছি। তো এখানে বহুত সুন্দর সুন্দর নাজারা আছে। এখন বর্তমানে আমি আইসি হলি ক্রস স্কুলও, তো হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল ওটা হইলাম, ওটা ঘুরি আই, তো ওটা আমরা তোমার আনতে দেখাই ব্লগের মাধ্যমে। তো ওই লগে হলি ক্রসের মেইন গেট, তো ওদিকে গিয়ে এন্ট্রি হইলাই, আমরা ওদিকে গিয়ে এন্ট্রি হয়েছি। তো এখানে হলে চান্স পাই না এন্ট্রি, এবার আমরা একটা চান্স পাইছি। আর ওই লগে মেইন গেট থেকে আমরা ভিডিও আরম্ভ করমু। তো বহুত সুন্দর নাজারাটা, এটা দেখার বাদে বহুত মজা লাগে, লাগে না যেন এটা স্কুল, এটা লাগে একদম পার্কর মতন। তোমার তান্তে সব ওভার ভিউটা দেখাইমু। তো তুমি তাই যদি সাবস্ক্রাইব করিয়া থাকো না তাইলে সাবস্ক্রাইব করো। আর জেনারেলি আমার রোস্টিং ভিডিও থাকে, এখন বর্তমানে আমি বারা হওয়ায় কিছু আমার কাছে নাই, এডিটরও লাগে কিছু নাই, ল্যাপটপ ছোটো আনছি না, ওই হিসাবে হইলাম যে বন্ধুরা একটা ব্লগ চ্যানেল ব্লগ একটা দেই আমি। ও হলো হলি ক্রস অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়াম থাকে কেন। আর ও ভাইলা গিয়া এটা হইলো কি বহুত সুন্দর, দুইটা দুই সাইডে দুইটা আছে পাথর দিয়ে বানাইল, তো পুরো পাথর দিয়ে বানাই এখানে ডিজাইন করে বানাইয়া রাখা আর কি, বহুত সুন্দর লাগে। এটা পাথর দি ডাইরেক্ট বুঝে অন্যরকম, কিন্তু এটা পাথরের উপরে। ও হইল গিয়া তার আর মেইন রাস্তা বেলুনের মতন যেন দেখা, যেটা এটা বেলুন না, এটা বেলুনের মতন, আর ভিতরে লাইট লাগাইয়া বহুত সুন্দর লাগে দেখতে, নাইট ভিউটা বহুত সুন্দর লাগে। ওটা হইল কি তারা আর বাস্কেটবল গ্রাউন্ড, হলি ক্রসের স্টুডেন্টরা ওখানে খেলায়। বর্তমানে কইবা কিমান স্টুডেন্ট টুডেন্ট দেখি না, কারণ কি তারা এখন বর্তমানে ক্রিসমাস আর নিউ ইয়ার লাগে স্কুলটা ছুটি আছে। তো ও দেখো ক্রিসমাস লাগে বানাইছে, বহুত সুন্দর বানাইছে। আর ওখানে একটা ইউ আছে, ও স্ট্যাচু আছে বহুত সুন্দর, নিচে নিচে পানি দিয়ে আরই ও দাদা, স্ট্যাচুটা বহুত সুন্দর লাগে স্ট্যাচুটা। আর উপরে সিসি ক্যামেরা লাগাইলাছে, আর নিচে পানি, বহুত মজা লাগে দেখতে আর কি, মানে বুঝা যায় না যে এটা একটা স্কুল, এটা বুঝা যায় একটা পার্কের মতন, বহুত ভাল লাগে দেখতে। ওখানে আমরা দেখাই দেখো তারা ক্রিসমাসও লাগে বানাইছিল, ও স্ট্যাচু বানাইছিলো ক্রিসমাসও লাগে ওর টাইম, বহুত সুন্দর লাগে দেখতে। বর্তমানে বৃষ্টি দিছে দেওয়াই গিয়া, এটা একটা বৃষ্টি বৃষ্টি পড়িয়ে আর কিছু যাবলো হয়ে গেছে, কিন্তু রাত্রে আসলো বহুত সুন্দর আসলো, সকাল সকাল আইসা। তো আমরা আরও নাজারা দেখাই বহুত সুন্দর, কিন্তু পিতা কইতাম কেন খুব ঠান্ডা আরে, মারতাম পারি না, ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে। তো আরও অন্য নাজারা দেখাই আমরা, ও লগে বাস্কেটবল গ্রাউন্ড যেটা দেখাইছিলাম ওখানে, বহুত মজার বাস্কেটবল গ্রাউন্ড বানাইছেন তারা, ওখানে স্টুডেন্টে বাস্কেটবল খেলাইন। তাইলে আর হইল গিয়া ওখানে হইল কি বোয়ার জায়গা, চলো আমরা ওখানে বই বইয়া একটু উপভোগ করি। একটা প্লেনের সাউন্ড শোনা যার, প্লেনে হয়তো একটা আর ও দেখো বহুত বড় প্লেন, ও দেখো উপরে দিয়ে একটা প্লেন যার, হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলের পুরো উপরে দিয়ে প্লেন যায় একদম নিচে দিয়ে আর যা দেখা যায়, বড় ইয়ে দেখা যায়, সব সময় দিকে প্লেন যাওয়ার থাকে। তো কিতা কইতাম ঠান্ডার মাঝে আর কিছু কইতাম পারি না, কিছু ঠান্ডা লাগে আর এখানে দেখতে বহুত মজা। আর তুমি যদি ভিজিটিং করাত আও তাইলে আইও, দেখতে পারবা এটা বহুত সুন্দর লাগে, কিন্তু হলরে এটা চান্স দেয় না। আমরা এক পার পাশে গিয়া ঢুকছি, চলো অন্যটা দেখাই, আমরা অন্য সুন্দর সুন্দর জায়গা দেখাই। ও যেন একটা জিনিস মানে গাছ লাগাইছে, গাছের নিচে যে ডিজাইন করছে, এই ডিজাইনিংগুলো বহুত মানুষের দেখছি ফেসবুক ফেসবুক ফটো আপলোড করেন, মানে এটা দেখার বাদেও আমি মানে আমার যে চিনা হয়ে যায় যে এটা হলি ক্রস তাই নিয়েছে, কারণ এই ডিজাইনটা আমি অন্য কোনো দেখছি না, হয়তো অন্য কোনো থাকতে পারে, তুমি তাই জানাইও কমেন্টও, হয়তো অন্য কোনো থাকতে পারে, আমি হলি ক্রস ছাড়া আর কোনো আনো দেখছি না এটা। ওইল একটা তারা ব্লক আর মানে এটা হইল কি
হলি ক্রস হায়ার সেকেন্ডারি ব্লক মানে এখানে ব্লকের এই ব্লক হইল কি খালি তোমার সায়েন্সর ডিপার্টমেন্টারি এখানে তোমার সায়েন্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব ওলা ল্যাব দেখছি কেন রাখা তো বর্তমানে বন্ধ স্টুডেন্ট হইলে দেখা গেল না স্টুডেন্ট নাই কেন হিসাবে তা সারা বন্ধ আর আরও জিনিস আছে ও যে ওই লোক তোমার ভলিবলের গ্রাউন্ড ওখানে ভলিবল খেলায় স্টুডেন্টে কোনো সময় স্টাফে খেলায় এখানে ওই লোক হলিক্রস হায়ার সেকেন্ডারি ব্লক কেন ফিসে আরও আছে লম্বা একটা স্কুল আছে দেখাই আমরা মাতানটা দেখাই ওই দাঁড়ায় ও স্কুলটা দেখাই ও স্কুলটা যে স্কুল একাডেমি ব্লক আরি বহুত সুন্দর এটাও সাইতলা দি বানাইছে বহুত সুন্দর লাগে দেখতে ওইটাও স্কুলের পার্ট চারিদিকে দেখতে খালি স্কুলে ওই যে যেটা যেন জিও করছিল আগে যেন গাছ দেখছিল ওইটা ছোটো ছোটো গাছ ওটা তো হয়তো ডিজাইন করবো পরে চারিদিকে খালি স্কুল চারিও সাইড আমরা ঘুরে যা দেখাই ওটা জুম করে দেখাই অতক্ষণ যখন দেখিলিস একটা সাবস্ক্রাইব আবারও করি আর একটা রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করিও ঠান্ডা লাগে বুঝলাইনি ঠান্ডার মাঝে ইটা দেখাই আর কালকে রাত্রে বৃষ্টি দিলাইছে দেওয়া কেন খুব ঠান্ডা একটা ঠান্ডা নাগাল্যান্ড তো জানো নাগাল্যান্ড কিলা ঠান্ডা আর বৃষ্টি দেওয়া নাগাল্যান্ডের মাঝে ডিমাপুর একটু আর কম ঠান্ডা বাকি এরিয়া থাকি মনে করো উকা বা আর রাজধানী কুইমা ইটা থাকি কম তাইলে ও দেখলাই তো ওইটা বহুত সুন্দর আবার দেখাই একবার ঘুরাইয়া বহুত সুন্দর লাগে জায়গাটা দেখলে যদি ঘুরা তাহলে ভিডিওত দেখিয়া আরাম পাইবা ঠিক আছে আমিও আরাম পাইছি আমিও পাইলাম ভিডিও দেখছি দেখি আমিও গেছি কেন তে যদি লাইভ দেখো না আরও সুন্দর দেখবা বহুত মজার জায়গা কিন্তু বহুত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আইলে কেন আইবা ঘুরাতে আইবা দেখবা কোনো ওদিকে একদম পুরা স্কুলের ফিস ধরেন নাকি জানো কইতাম পারিয়া না ওয়েদারও বেশ ভালো নাই ওয়েদার বেশ মানে কুয়াশা কুয়াশা পড়ে আর ও সাইডটা তো আর আগে দিয়ে আরও সাইড দেখাই দেখাইলে বহুত মজা লাগে দেখবাই আর হইও যেন কমেন্ট করিয়া হইও আর সাবস্ক্রাইব একটা করিও লগে কমেন্ট করিয়া হইও যেন কেমন লাগলো তোমার তোমার স্কুল ইটা বা কিতা কারণ সব পার্ট তো দেখানির কথা নাই বা দেখাইতাম পারতাম না এই ভিডিও এটা ভাড়া লাম্ব হইব ও আর একটা জায়গা দেখাই ওই লোক ওখানে ওই লোক গার্ডেন একটা আছে বহুত সুন্দর গার্ডেন তারা মানে ডুকিয়াও ওখানে ভাইবা একটা গার্ডেন আছে বহুত সুন্দর ডুকিয়াও রাস্তা দি গিয়াও ফাঁক প্রথমে ভাইবা একটা গার্ডেন বহুত মজার সব ধরনের বেজান ধরনের ফুল লাগে এর আছে বহুত সুন্দর লাগে দেখতে ফুল উল এখানে মানে ইন্টারের মতো কিটা একটা আছে আর এটা ভালো করে দেখা যায় না দেখ বহুত সুন্দর সুন্দর ফুল লাগাই রাখছে ভ্যারাইটিস ফুল লাগাই রাখছে কেন কেন পুরা গার্ডেন লাগানো আর ওখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচুর ফিস হইলো প্রিন্সিপাল চেম্বার বহুত মজার চেম্বার আছে প্রিন্সিপাল চেম্বার আর ওদিকে যাইছেন দেখছেন ওদিকে ফিতা দেখা যায় ওদিকে হইলো গিয়া ও ও গাড়ি যে গাড়ির সাইডে হইলো গিয়ে বয়েজ হোস্টেল ওটা একটু দাঁড়া আরো সামনে যাই সামনে গিয়ে দেখাই আর আমি ওগুলো বয়েজ হোস্টেল এটা হইল কি ডাইনিং হল আর ওটা হইল কি প্রিন্সিপাল চেম্বার আর সামনে তো গার্ডেন আছে আর একটা নাজারা হইল কি দেখাই ওখানো ওখানে একটা নাজারা আছে এখানে ওই যে প্রথমে যেন দেখাইছিলাম অডিটোরিয়াম অডিটোরিয়াম এটা তো ভাড়া দেন তারা ও কোনো যদি কোনো প্রোগ্রাম হয় বা কিছু হয় তো ওখানে এই অডিটোরিয়াম আইয়া তুমি তাই জিও করা যায় মানে ভাড়া লইয়া ওখানে ফাংশনটা করা যায় মানে ধরো কি এখন জন্য বিয়া চলে দুই দিন বাদে ওখানে বিয়া এখন থাকি তারা ওখানে সাজ ঘরটা বিয়ার সাজ ঘরটা বিয়ার সাজ আরম্ভ হয়ে গেছে ওখানে সাজাই যাই ওখানে বিয়ার সাজ হোক বা নিউ ইয়ার পার্টি উটি হোক সবটা ওখানে হয় বহুত সুন্দর তে আজকে লাগি ওখানে আর ব্লগটা শেষ করে লাগে আর তুমি ভালো আসো তো কমেন্টও জানাইও আর সাবস্ক্রাইব করিও আর বাইরেওলা সাপোর্ট করার থাকিও থ্যাংক ইউ